হ্যালো ফ্রেন্ডস, কেমন কাটছে পুজো? আশা করছি ভালোই কাটছে সবার পুজো। এই বছরে বৃষ্টি মোটামুটি রোজই হচ্ছে, মোস্টলি ডে টাইমেই বৃষ্টিটা দেখা যাচ্ছে হচ্ছে। সানশাইন ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, মেঘ ডাকা শুরু হলো, কালো ডার্কনেস, অ্যান্ড দেন ইট স্টার্টস রেইনিং, মেকিং আস ফিল সো ডিপ্রেসড। কি করে বেরোবো? আজকে ষষ্ঠী হয়ে গেল, কালকে সপ্তমী। হোপফুলি ওয়েদার ভালোই থাকবে, সো অল অফ আস ক্যান গো আউট অ্যান্ড এনজয় দ্য পূজা। এই ভিডিওটাতে আমি ব্যাক টু ব্যাক কয়েকটা পুজো দেখাচ্ছি নর্থ ক্যালকাটা। নাম্বার ওয়ান ইজ Bagbazar Sarbojanin, which is an iconic traditional puja. Everyone knows of it. Secondly, Kumartuli Park. They have come up with a brilliant concept of radio, how the radio culture is getting lost with present times. Kumartuli Parker otai theme ebare radio. Number 3 is Jagat Mukherjee Park. Eta ekta awesome theme ache. First e dhukei apnake metro rail ride korte hobe. You have to ride a metro rail, underwater Howrah metro theme eta kora hoyeche. কনসেপ্টটা খুবই ভালো অ্যান্ড ইট ইজ ডান ইন আ ভেরি রিয়েলিস্টিক ম্যানার। ভেতরে ঢুকলে মনে হবে সত্যিই মেট্রো রাইড করছি, সো ইটস গুড ফান। কিন্তু প্যান্ডেলে কিছু মিসম্যানেজমেন্ট ছিল রিগার্ডিং সিকিউরিটি অ্যান্ড অল, বিকজ দে ওয়ার নট বিহেভিং প্রপারলি। লোকজনের গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলছিল অ্যান্ড দে ওয়ার কাইন্ড অফ ইরিটেটিং। এনিওয়ে, আদারওয়াইজ পুজো খুব ভালো, প্রতিমা খুব ভালো, ইন্টেরিয়ার কনসেপ্ট ইজ অ্যাবসলিউটলি ফ্যাবুলাস। সো দেখতে থাকুন ওটাও, জগৎ মুখার্জি পার্ক। অ্যাকর্ডিং টু মি, টপ 3 নর্থ কলকাতা পূজাস which I visited. I'm not a judge of course, but as a general opinion, as a viewer, দেখতে থাকুন ব্যাক টু ব্যাক তিনটে ভিডিও, Bagbazar, Kumartuli Park and Jagat Mukherjee Park.